ফের অপেক্ষার প্রহর গোনা শুরু। উমা ফিরবেন কৈলাসে। প্রথা মেনে অনুষ্ঠিত হলো সিঁদুর খেলা। মায়ের বরণ পর্ব শেষে সকলে মেতে উঠলেন সিঁদুর খেলায়। দর্পণ বিসর্জনের সাথে সাথেই বাতাসে বেজে ওঠে বিষাদের সুর। ঘরের মেয়েকে চোখের জলে বিদায় জানাতে শুরু হয় একটু একটু করে প্রস্তুতি। ধান, দুর্বা, মিষ্টি, প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত করা হয় বরণ ডালা। এরপর চিরাচরিত প্রথা মেনে মহিলারা শুরু করেন সিঁদুর দান, বাঙালির অন্যতম ঐতিহ্য সিঁদুর খেলা। এবছরও দশমীতে মাকে বিদায় জানাতে বিভিন্ন জায়গাতেই অনুষ্ঠিত হয়েছে সিঁদুর খেলা। মাকে বরণ পর্ব শেষে নিজেরাও মেতে উঠেছেন সিঁদুর খেলাতে। বড়দের সাথে সমান তালে তাল মিলিয়ে সিঁদুর খেলায় মেতেছে ছোটরাও। কোমর দুলিয়ে ঢাকের তালে নেচে উঠেছেন সকলেই। নিয়ম মেনে এরপরেই বিসর্জনের বাজনা। সাত পাক ঘুরিয়ে মাকে বিদায় জানাবার পালা। মাকে বিদায় জানাবার প্রাককালে সকলেরই কাতর প্রার্থনা, আবার এসো মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।